আচ্ছা, আজকে আমরা একটা শেডিং ওয়ার্ক শিখব। শেডিংয়ের জন্য আমরা তিন ধরনের টোন বা পেন্সিল ব্যবহার করে থাকি। তিন ধরনের টোনের জন্য তিন ধরনের পেন্সিল ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ফার্স্ট টোন মানে লাইট টোন, মিডল টোন এবং ডার্ক টোন। এই লাইট টোনের জন্য আমরা সাধারণত 3B, 4B এই ধরনের পেন্সিলগুলো ব্যবহার করে থাকি, এবং মিডল টোনের জন্য আমরা 6B ব্যবহার করে থাকি, এবং ডার্ক টোনের জন্য আমরা 8B, 10B এই ধরনের গ্রেডের পেন্সিলগুলো ব্যবহার করে থাকি। তো আমরা একটু আজকে দেখে নেবো বা শিখে নেবো যে কীভাবে আমরা শেডিং ওয়ার্কটা করতে পারি। এখানে আমি যথারীতি তিন ধরনের পেন্সিলই নিয়েছি, মিডল, ডার্ক, লাইট। তো আগে একটু লাইট পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবো। ড্রয়িংয়ের সময় আমরা 8B, 2B এই ধরনের পেন্সিলগুলোও ব্যবহার করতে পারি, তবে এখানে আমি 4B দিয়েই ডাইরেক্ট ড্রয়িংটা করছি। একটা খুব সহজ আঁকা একটা গাছের ছবি আঁকছি, এর মাধ্যমে আমরা শেডিংয়ের এই তিনটে টোন শিখে নেব। প্রথমে লাইট টোন দিয়ে শুরু করতে হবে। লাইট টোন হচ্ছে যেখানে আমি ডার্ক টোন দেবো সেখানেও কিন্তু লাইট টোন দিতে হবে, অর্থাৎ ধীরে ধীরে আমরা ডার্কের দিকে যাব। আমি ধরা যাক এই দিকটা আলোর দিক ধরলাম, তাহলে এই দিকটা অন্ধকারের দিক, তাই এখান থেকে লাইট টোনটা আমি শুরু করছি, কিন্তু এদিকটা ডার্ক টোন দিলে ভরে যাবে। এখন আমরা একটা লাইট টোন করছি। এভাবে কতগুলো লাইনের মাধ্যমে আমরা টোনগুলোকে দিতে থাকবো, এবং আরও লাইট বোঝাতে গেলে সেই জায়গাটা আরও হালকা বা এরকম সাদা অংশ আমরা রেখে দিতে পারি। এমনভাবে লাইনগুলোকে টানবো যে পরের লাইনগুলোর সাথেও যুক্ত হয়ে এটি যেন একটি লাইনে পরিণত হতে পারে। এভাবে আমরা লাইট টোনটা ফিনিশ করলাম। এবার যথারীতি আমরা মিডল টোনে যাব। কিছুটা অংশ লাইট রেখে আমরা মিডল টোনটা দেব, এবং যেখানে ডার্ক টোন দেবো সেখানে লাইট এবং মিডল টোন দুটোই কিন্তু থাকবে। মিডল টোনটা লাইট টোনের থেকে একটু হালকা হবে, লাইট টোনের থেকে একটু ডার্ক হবে, এবং ডার্ক টোনের থেকে একটু হালকা হবে।
এভাবে আমরা মিডল টোনটা ফিনিশ করলাম। এবার ডার্ক টোন, ডার্ক টোনটা সাধারণত একটু কম এরিয়া জুড়ে করবো। এইভাবে আমরা এই অংশটাও গাছের করে নেব খুব সহজেই। এইভাবে এটা হবে লাইট টোন, লাইট টোনের পর হবে মিডল টোন এবং ডার্ক টোন। এখানে আমি একটু ক্রস লাইনও করতে পারি, এইভাবে যাবে মিডল টোনটা। এইভাবে আমরা এখানে ডার্ক টোনটা দিয়ে ছবিটা ফিনিশ করব। তাহলে এভাবে আমরা তিনটে টোনের মাধ্যমে শেডিং ওয়ার্কটা শেষ করতে পারি। থ্যাংক ইউ।